gusto. ¿Quieres tú? Esto da que gaslam. Tú eres el plato. ¿Qué bol? Shon. Finally decide করলাম ইউটিউবে কুকিং শো করব স্বামী ঈদ আসতেছে না খুব চলবে শুন লাস্ট বার ড্রেস সেলিং এর ব্যাপার মনে আছে না আমি প্লিজ তোর সাথে এসবে নাই কি বলিস তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার সাথে না থাকলে হয় তুই রান্নার কিছু জানিস আরে আমি রান্নাতে জানি নাকি আমাদের কাজের মেনুরি আছে না খুব সুন্দর রান্না করে ওরে দিয়ে করব আমি মানুষ পাও না নুরি ঘরের কাজ বাদ দিয়ে তোর সাথে সব রান্নার কুকিং শো করবে তাই না পারবে পারবে দেখিস আর তুই আছিস না জিও সবে তোকে না বললাম আমি তোর এসবের মধ্যে নাই তাই না আচ্ছা আমি গেলাম আরে কই যাস এখনই আসলি তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে হেল্প করতে চাস না তোর সাথে আবার কিসের কথা 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 শুধু অভিমান দেখায় একবার বাইরে দিবি না বাসিগিরি আচ্ছা শোন তোর এই শোতে থাকা লাগবে না কিন্তু একটা তো ভিডিও ম্যান লাগবে মানে ক্যামেরাম্যান তুই একটু ভিডিও করে দিস আচ্ছা ঠিক আছে ক্যামেরাম্যান হব কিন্তু কুকিং শোতে যে ক্যামেরাম্যানের নাম টাইটেল থাকে না ভুলে আমার নাম দিবি না মানুষের জুতা পেটা খাবো নাকি ওকে শোন ভিডিওটা না একটু সুন্দর করে করিস হ্যাঁ মোবাইলে হোক সমস্যা নেই আর এডিটিংটা তুই করে দিবি ওকে ওকে আমি তাহলে গেলাম অনেক প্রিপারেশন বাকি তুই কিন্তু কালকে তো আমি চলে আসিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে টেনশন করিস না চলে আসব কই রেডি তোরা রেডি মা যেন না জানে নুরির জন্য ওয়েট করতেছি আফা আমি রেডি এবার সুন্দর লাগতেছে আফা কিছু মনে করেন না একটু লিপস্টিক গোলাপি লাগাই দিবেন ও মোর আল্লাহ ইস্টারের তো লিপস্টিক দিতে ভুলে গেছি দাঁড়া নে লিপস্টিক এটা তুই রেখে দে থ্যাংক ইউ আপা এক মিনিট আমি আসতেছি আপা দেখেন তো কেমন লাগতেছে একটু কাজলও দিছি অনেক সুন্দর লাগতেছে তাড়াতাড়ি দরজা আটকা মা আসবে আচ্ছা মা কিছু বোঝেনি তো ভালো করছেন আফা আমি খালামারে কইছি আমি আফার রুমে আফার মাথায় তেল দিতে যাচ্ছি কেউ যেন ডিস্টার্ব না করে এই দরজা আটকে ভালো হইছে আর রান্তে যা যা লাগবে সব রেডি করছিস হ্যাঁ আপনি ঠিক যেরকম আমারে বলছিলেন সব ওই দেখেন রেডি করে রাখছি হাঁড়ি পাতিল তারপরে মশলাপাতি সব কিছু ভেরি গুড কিন্তু আফা সব তো আনছি ঘরের মধ্যে তো চুলা নাই রান্নবেন কিসে তোরে কইছি যে চুলায় আসল চুলা দিয়ে সত্যিকারে রান্না করব খালি একটু দেখাবো কিভাবে রান্নাতে হয় উমা এটা আবার কেমন রান্না হবি তোর কেগলা নিয়ে তো মাথা খামানো দরকার নেই তোরে আমি ঠিক যেভাবে বলবো ওইভাবে করবি আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আমারে যেভাবে বলবেন আমি ওইভাবে করব মনে থাকে জানো হ্যাঁ তুই রেডি হ্যাঁ হ্যাঁ আমি রেডি মজিনা আমরা রেডি তুই রেডি তো শুরু কর আমি রেডি ওকে 1 2 3 স্টার্ট আফা কি বলবো এই তোরে কালকে রাতে কতবার শিখাইলাম শুরু করবি এটা বলে সুধি দর্শক বৃন্দ বল হ্যানুরি রেডি আচ্ছা সুধি দর্শক বৃন্দ লজ্জা লাগতেছে তো এই আর দর্শক কে রে হ্যাঁ দর্শক দ দ বল কি শুরু করলি তোরা সরি আপা
একটা চান্স দেন না। এটা তোর জীবনের লাস্ট চান্স, মনে রাখিস, মায়ের ফেলবো এবার না করতে পারলে। রেডি? ওকে। 1, 2, 3 সুধী, ধর্ষক বিন্দু। আবার ওই তোর কি কোনো ধর্ষকে আসর করছে? যখন তোরে ধরবে তখন বুঝবি। দর্শক দ দ আবার বল। সুধী, ধর্ষক বৃন্দ, আজকে আপনাদের দেখামু। ওই তুই ধর্ষক রে কি দেখাইতে চাস? হ্যাঁ করতেছিস সেগুলো? এবার তো ঠিক ছিল। বুঝছি, ইন্ট্রোটা আমারই করা লাগবে, ও দ্বারা হবে না। বুঝি না, দাঁড়া এক মিনিট, আমি একটু রেডি হয়ে আসি। দেখ আমার হাতে কিন্তু বেশি সময় নেই, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রেডি আমি। বুঝি না, শুরু কর। এই তুই এগুলা কেমন সাজছিস? এই আমি কি কোন আলোচনা সবাই আসছি? আমি কুকিং শোতে আসছি, একটু এরকম সাজ দিব না? সুধী দর্শক বৃন্দ, এই মনোরম পরিবেশে আপনাদের উফালা প্রিয় দর্শকেরা কেমন আছেন? আপনারা তো আমার আসলে পাগলা কুত্তা কামড়াইছিল, নাহলে তোর ক্যামেরাম্যান হইতে যাবো কেন? আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ প্রিয় দর্শক বৃন্দ, আজ আপনারা দেখতে যাবেন কিভাবে গোষ্ঠ দিয়ে সেমাই আর সেমাই। তুই না আরেকবার এরকম করবি, আমি কিন্তু কোনো ক্যামেরাম্যান হতে পারবো না, চলে যাবো। দাঁড়া না, এত অল্প সময় প্রিপারেশন নিছি আর কি রেসিপি ওইটাও ডিসাইড করতে পারি না। প্রিয় দর্শক বৃন্দ, অনেক ভালোবাসে নিয়ে এসেছি, আজকে আপনারা দেখবেন কিভাবে কিসের গোষ্ঠ আর কিসের সেমাই। আমি কেমনে পারবো বল? এই তুই না সব রেডি করছিস, তুই রান আয়। আফা, কি রানবো আমরা? শোন, ঈদে একটা ডিফারেন্ট রেসিপি আনবো। ঈদ না, ডিফারেন্ট রেসিপি সেমাই। সেমাই রানলে আপনি গোশতের মশলা আনতে কইছেন কেন? আর বাসে তো দুধ নাই, সেমাই রানবো কি দিয়া? এই তোরে কি বলছি দুধের সেমাই করবো? বললাম না একটু ডিফারেন্ট রেসিপি করবো, গোশতের সব স্পাইস দিয়ে সেমাই রান্না দেখাবো। এটা কিছু হলো? বুঝবি না, একটু রেসিপিতে ডিফারেন্ট ফিউশন না আনলে চলবে না, সব তো কমন। গোশতের গন্ধে সেমাই খাবে, চমৎকার হবে। আমি কিন্তু রান্নার পরে এগুলা খাইতে পারবো না, আগেই কই রাখলাম। এই তোর কি বলছিস, তোর খাওয়া লাগবে? যাদেরকে রান্না দেখাচ্ছি দর্শক, তারাই তো রান্নার পরে খাইতে পারবে না, এটা তো জাস্ট শো। মানে কি তোরা কি আনতেছিস সেটা যদি স্বাদই না হয় তো তোদের এগুলো দেখে মানুষ যখন রাঁধবে তাকে তো ধোকা খাবে? এত বড় চিটিং বাজি তো আমি হইতে দিব না। আইসা আমার পণ্ডিত, এটা দাঁড়া না, আমার মনে হয় ভালো হইতে পারে, কিন্তু আমি বুঝতেছি না কিভাবে যা রাঁধবো। খালি তো খাওয়াই শিখছস, একটা রান্না তাও পারতেছিস না। হইছে, এমনি পারতেছি না আর খোঁজা মারিস না। এই তুই রেডি? সেমাই গোস্ত শুরু কর। আফা, কথা কইতে কইতে লিপস্টিক বোধহয় খাই ফেলছি, আর একটু লাগাই। তোরে না দেখিস কি করি, মেজাজটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এরম করেন কেন, বেশিক্ষণ লাগবে না, একটু দাঁড়ান লাগাই নি। যেরকম শেফ সেরকম তার অ্যাসিস্ট্যান্ট। হয়ে গেছে। এই লিপস্টিক লাগাইছিস 2 মিনিটও হয় নাই, আমি খাই ফেলি, গোলাপি বান্দর কুতারা। আফা, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, ভুলে যান না রান্না কিন্তু আমি করব, আপনি না। কিরে, তুই তো কিছু হওয়ার আগেই থ্রেড দেওয়া শুরু করছিস। ইউটিউব তো দূরের কথা, বাসার কাজতে তোর বাদ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এই পাত্রের মধ্যে পানি ঢাল, তারপর সেমাই ঢাল, গোশতের যত স্পাইস আসে সব ঢালে ঘোরা শুরু কর। বুঝি না, তুই ভিডিও কর। আফা শোনেন, আমার না স্টার হওয়ার দরকার নেই, আপনি রান্ধেন যা পারেন। তুই করতে বাধ্য, তুই না আমার কাছে কালকে প্রমিস করছিস, তুই আর পিছা পড়তে পারবি না, বুঝছস?
আই নুরি খালাম্মা ডাক দিছে থোন আপনার কুকিং শো আমি আজ আমার চাকরি হারাইতে চাই না কিচ্ছু করতে যাবি না কোনো কিছু করার আগে যথেষ্ট জ্ঞান নিয়ে তারপরে করবি